মসজিদুল আকসা ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত, যে মসজিদে এক রাকাত সালাত আদায় করলে 500 রাকাতের সওয়াব আমল নামে ঢুকিয়ে দিবে কে? আবার এই ফিলিস্তিন বিলাদুস শাম, এই শাম দেশ যেন তেন জায়গা নয়, দুইটা বর্ণনায় পাওয়া যায় কেয়ামতের ময়দানটা হবে আরাফাতের ময়দানে, আবার আরেকটা বর্ণনায় পাওয়া যায় কেয়ামতের ময়দানটা হবে সিরিয়া ফিলিস্তিন এই শামের ভূখণ্ডের ময়দানে। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না, দাজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না, মিশরেও নামবে না, ইরাকেও নামবে না, লেবাননেও নামবে না, আলজেরিয়াতেও নামবে না, তিউনিশিয়াতেও নামবে না, মরক্কোতেও নামবে না। সাইয়েদনা ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারার পাশে দুইজন ফেরেশতার পাখার উপরে ভর করে জামিনে নেমে আসবেন। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা, আল্লাহ বলেছেন বারাকনা হাওলা, এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি। পড়েন আল্লাহ আকবার। আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে, ফিলিস্তিনের একটা শহর আছে আল গৌতা, এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে, কেয়ামতের আগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে। এই জন্য তিন আর জাইতুনের কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে? এই ফিলিস্তিনের বাইতুল হাম যেটাকে বলে বেথেল হাম, এই বেথেল হাম সিটিতে ঈসা আলাইহিসসালামের জন্ম। সুবহানাল্লাহ। পড়েন মনে থাকবে কোন শহরে? বেথেল হাম। বেথেল হাম শহরে ঈসা আলাইহিসসালামের জন্ম, তার মানে আল্লাহ ঈসা নবীর জন্মস্থানের কসম কাটলেন। এরপর আল্লাহ বললেন ওয়াতুরে সিনিন, তুর পাহাড়ের কসম, সিনাই পর্বতের কসম, তুর পাহাড় হলো মিশরে, মিশর হলো মূসা আলাইহিসসালামের জন্মস্থান, আর ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, মানে মক্কাতুল মুকাররামার কসম, মক্কা মুকাররামা কার জন্মস্থান? জোরে বলেন, আরো জোরে বলেন, বিশ্বনবীর জন্মস্থান। তিনজন বড় বড় পয়গাম্বর যেই তিন দেশে এসেছে আল্লাহ তিনটা দেশের কসম কাটলেন, তিনটা বড় বড় শরীয়তের ধারক বাহক এই তিনজন নবী, উলুল আজমি মিনার রুসুল। এজন্য আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন, তিন আর জাইতুনের কসম মানে ফিলিস্তিনের কসম, ওয়াতুরি সিনিন তুর পাহাড়ের কসম, মিশরের সবচাইতে উঁচু পাহাড় যে পাহাড়ের চূড়ার উপরে উঠে সাইয়েদনা মূসা আলাইহিসসালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সরাসরি উইদাউট এনি মিডিয়া।